নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন, বর্তমানে যা গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনি কি আগস্ট মাসের রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা বা জিস্ট আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। এই রাশিফলটি সম্পূর্ণরূপে ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এই রাশিফলটি আপনারা গাইড হিসাবে নিতে পারেন, এক বন্ধু হিসাবে নিতে পারেন এবং এটি আপনাদেরকে চলার পথে পাথর হিসেবে কিন্তু কাজে দিবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি বলি, এই যে বর্তমান যে গ্রহের যা গোচর সেই অনুযায়ী সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মানে সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে সব দিক থেকে। সিংহ রাশির প্রথম আসি শরীরগত দিকটা। দেখুন, শরীরগত দিক নিয়ে তেমন বড় ধরনের সমস্যা কিন্তু নেই, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে সিংহ রাশির ক্ষেত্রে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, শরীরগত দিক নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু নেই এবং আপনাদের চতুর্থপতি এবং আপনাদের নবমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, এটা কিন্তু খুব প্লাস পয়েন্ট। প্রথম কথা হচ্ছে পূর্ণ মাত্রায় আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন। আপনি সিংহ রাশির মানুষ, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে। গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, গভর্নমেন্ট সার্ভিসের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার ক্ষেত্রে বা কন্ট্রাকচুয়াল জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু প্রদান করবে এ মাসে। এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা, নিজস্ব প্রপার্টি, ভূমি, নিজস্ব জমি হওয়ার সম্ভাবনা, ফ্ল্যাট, নিজস্ব বাড়ি বা নিজস্ব যারা দোকান করবেন, ভাবছেন দোকান কিনা, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে এবং বিপরীত রাজ্য সৃষ্টি করছে আপনাদের। আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধন বর্ষা আপনাদের ক্ষেত্রেও কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের আর্থিক দিকটা। দেখুন, অর্থনৈতিক দিকটা যদি বলি, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আর্থিক দিকটা কিন্তু ওভারঅল কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালোর দিক নির্দেশ করছে। অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিসটা আপনাদের থাকছে না। আবারও বলছি, এর আগের মাসেও ছিল না, এ মাসও আপনাদের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। এবং শুক্র এবং মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে, প্রেমজ রিলেশান, দাম্পত্য সুখ এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছে বিবাহের জন্য আপনারা কিন্তু উপযুক্ত পাত্র বা পাত্রী পাওয়ার সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে বাড়িয়ে তুলবে। অর্থাৎ যোগাযোগগুলো, কানেকশানগুলো কিন্তু দিবে বিয়ের ক্ষেত্রে, বা আপনারা খোঁজাখুঁজি কিন্তু করতে পারেন, খোঁজার দিকটা ভালো পাত্র বা ভালো পাত্রীর খোঁজের জায়গাটা কিন্তু আপনারা নিতে পারেন। এবং এই সময়ের মধ্যে আপনি সিংহ রাশির মানুষ, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি আপনাদের কিন্তু করবে। প্রমোশন, যারা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন, পরিবর্তন চাইছেন, রাজনীতির ক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় নির্দেশ করছে। রাজনীতির ক্যারিয়ারের ক্ষেত্রে উত্থান এই সময় আপনাদের কিন্তু হতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবার আসি আপনার ক্ষেত্রে, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে আছেন, গান বাজনা সঙ্গে যারা যুক্ত আছে, যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, অর্থাৎ ক্যামেরার সামনে বা ক্যামেরার বাইরে পিছনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। যারা বিউটিশিয়ানের কোর্স করছেন তাদের ক্ষেত্রে ভালো, বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে খুব ভালো দিক কিন্তু থাকছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ, অর্থাৎ যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা নিজস্ব ব্যবসা আছে, যে কোনো ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের একাদশভাবে সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং সরাসরি আপনাদের রাশির উপর দৃষ্টি আপনাদের শরীরগত দিকগুলো আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট করবে। এবং সন্তানের জায়গাটা, যারা সন্তান প্রাপ্তির জায়গাটা নিয়ে চিন্তা করছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা
বা সন্তানের শরীরস্বাস্থ্য, সন্তানের এডুকেশান, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসে অর্থাৎ আপনার অগস্ট মাসে বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, বন্ধুবান্ধব থেকে হেল্প, আত্মীয় স্বজন থেকে হেল্প আপনারা কিন্তু পাবেন। বেশ কিছু খুশির জোয়ার আপনাদের জীবনে আসতে চলেছে, অর্থাৎ আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ আনন্দের কোনো অনুষ্ঠান এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে, কিন্তু এ মাসে আপনাদের রাগটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে। রাগের জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আপনি সিংহ রাশি মানুষ, রাগটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু কন্ট্রোল করা দরকার কিন্তু আছে। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এ মাসে আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার ফাটকা থেকে এ মাসে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। এডুকেশনের জায়গাটা যদি বলি, শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু প্রদান করবে, অর্থাৎ যারা প্রাইমারি লেভেলে আছে বা উচ্চশিক্ষাতে আছে, রিসার্চমূলক পড়াশোনা করছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে। যারা পিএইচডি করছে, যারা আইটি সেক্টরে আছে, তারা কিন্তু ভালো রেজাল্টগুলো কিন্তু পেতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আমি যদি বলি, এক কথায় যদি বলি, অগস্ট মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের এ মাসে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তির বৃদ্ধি কিন্তু হবে। রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে যারা যুক্ত আছে, রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেন। ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং আপনাদের এ সময়ের মধ্যে প্রপার্টি থেকে লাভ, প্রপার্টির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এ সময়ের মধ্যে প্রপার্টির জায়গাগুলো, নিজস্ব কোনো জমি কিনা বা কোনো জায়গা কিনা বা ফ্ল্যাট কিনা, এই সম্ভাবনা বা নিজস্ব গাড়ি কিনার সম্ভাবনা কিন্তু থাকছে। তো এই সিংহ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে এ মাসে যথেষ্ট গোল্ডেন টাইম, এক কথা যদি বলা যায় স্বর্ণময় সময় কিন্তু আসতে চলেছে। এ মাসে আপনাদেরকে কাজ কিন্তু গুছিয়ে নিতে হবে, অর্থাৎ আপনি যে যে কাজগুলো করছেন সে জায়গাগুলো কিন্তু গুছিয়ে নিতে হবে। কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো। যারা গোল্ডের ব্যবসার সঙ্গে যুক্ত আছে, কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত আছে, ফুডের ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তাদেরা কিন্তু ভালো ফল কিন্তু, বা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু, বা যারা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত আছে, কনস্ট্রাকশন, আপনি ধরুন প্রমোটার, আপনি বিল্ডার, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়গুলো কিন্তু ভালো দিক, কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দেবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে সুখের জায়গা, অর্থাৎ সুখের দিন আসতে চলেছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ প্রেমোজুলিরেশান, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা। তবে মাথা গরম, কিছু কিছু ক্ষেত্রে চোট আঘাত পাওয়া সম্ভাবনা কিন্তু থাকছে। এবং বেশ কিছু জায়গাতে আপনারা কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু এ মাসে হবে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হবে এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আপনাদের এ মাসে নির্দেশ করছে। এই ছিল সিংহ রাশির জিস্ট। নমস্কার।